তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আসছি তেরোখাদা শেষ সীমানায় কামারোল নামক একটা মেলায়। আজকে দশমী, তো দশমীর এই মেলায় আসছি। সব ধরনের আইটেম এখানে পাবেন এবং অনেক ধরনের খাবার দাবার, মেয়েদের কসমেটিক সহ সব ধরনের সবকিছু পাবেন। তো চলুন দেখা যাক কি কি পাওয়া যায় এই মেলায়। বিভিন্ন এলাকা থেকে এই গ্রামে যত জামাইজন এই গ্রামেই মেলার দিনকে এসে এক এক করে এবং প্রায় মেলা পূজার শেষে এই মেলায় আরো সব কিছু কেনাকাটা করে নিয়ে রান্না বাড়া করে খেতে আড়াইটের সময় মেলা মিলিছে। প্রচণ্ড মেলা, এখানে লক্ষ লক্ষ লোকের আগমন ছিল, কিন্তু এখন মেলা শেষের পথে আর কি। ছেলে মেয়ে সবার আগমন ছিল, শ্রোতাবৃন্দ ছিল, এখন ভিড় কমে গেছে। সবাই যার যার বাড়ি চলে যাচ্ছে। কিছু কিছু লোক, কিছু কিছু দর্শক আছে, তারা দেখতেছে এবং কেনাকাটা করতেছে। এই সাইডটা হলো শেষ সীমানা। কিছু কিছু কাস্টমার এখনও মেলায় আছে, তারা কেনা বেচা করতেছে। ভিড় কমে গেছে, ভিড় ছিল প্রায় দেড় দুই লক্ষ লোকের ছিল। গিয়ে বাজার সম্পর্কে তো দেখলেই মুখে জল চলে আসছে, তো দেখেন। খাও একটু, খাও, চল না, চল না, চল না, চল না, চল না, চলো, আপনি যাওয়া যাক। মেলার পাশে খুব সুন্দর একটা শিশুপালি গাছ আছে, গাছটা বড় সুন্দর, কিন্তু দুই সাইড দিকে ডাল ভেঙে গেছে। একটা ডাল ভেঙে গেছে, বহু পুরানো গাছ, মনে হয় এক দেড়শো বছর গাছ। তো এই মেলাটা, এই গ্রামের কিন্তু এই মেলাটা সব থেকে অনেক বড় মেলা। অনেক দূর দূরান্ত থেকে গ্রাম অঞ্চলের যত ছোট ছোট গ্রাম আছে সেখানে মানুষজন কিন্তু এখানে এসে জড়ো হয় এবং এখানে পুরুষ মহিলা সব ধরনের সব কিছু, এবং বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাদেরও পাবেন। এই মেলাতে প্রচুর পরিমাণে মিষ্টিও পাওয়া যায়, এখানে হরেক রকমের মিষ্টি পাবেন আপনি। তো ভিউয়ার্স, এখন অনেক বাজে, আমাদের প্রচন্ড পরিমাণে ক্ষুধা লেগে গেছে। তো চলেন, আপাতত এখানে ডিম বাজি দেখতে পারতেছি। ওটা কি হাঁস না মুরগি? দেশি হাঁস নাকি মুরগি? ভিউয়ার্স, আমরা এখন ডিমের দোকানে আছি, অলরেডি ডিম প্রসেসিং চলতেছে। তোমার ডিমি মশলা কম হয়ে গেছে, ঝাল কম হয়েছে, খালি পেঁয়াজের গ্যারান্ট আছে। তো ভিউয়ার্স, মেলার অন্যরকম একটা আইটেম হলো পান, মিষ্টি পান। তো আমি যে মেলায় যাই না কেন কখনো মিস করি না। তো লালনের মাজারে গিয়েও পান খেয়েছি, প্রচুর মিষ্টি পান এখানেও খাচ্ছি। তো দেখতে থাকুন, এখানেও একশো আইটেম মশলা আছে। মামা চারটা দিয়ে দিন, চারটা তাহলে। তো ভিউয়ার্স, আমরা এই কামারল দুর্গাপূজার মেলায় আসছি। এখন রাত প্রায় দশটা বাজতে গেছে, অনেক বেজে গেছে, আমরা প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত, তাই এখানে একটা নাম করা হোটেলে আসছি। এখানে একটা মাত্রই হোটেল এবং এখানে দেখলাম খুব সুন্দর গ্রিল আছে এবং গ্রিলটা খুব সুন্দর করেই ভাজা হয়েছে, তাই চিন্তা করলাম এখান থেকেই রাতের খাবারটা খেয়ে নিই। দেখেই বোঝা গেছে যে চিকেনটা আসলে অনেক টেস্টি হবে, এই জন্য এখান থেকে অর্ডার করলাম। যেহেতু অনেক গ্রাম সাইড, তো শাহরুখ কেমন লাগতেছে তোমার? শেষ মানে গ্রাম, গ্রাম অঞ্চল একটা, এত সুন্দর এই গ্রিলটা আসলে টেস্টি তো বলার বাইরে। আসলে দর্শক খুব টেস্টি, খাবারটা সত্যিই খুব ভালো। তো ভিউয়ার্স, আমরা আজকে আসছি কামারোল মেলায়। আজকে দশমী, দুর্গা পূজায়। তো আজকে এখানে একটা খুব নাম করা একটা রেস্টুরেন্টে খেলাম। তো দেখা যাক, ভাই সাথে একটু কথা বলে দেখি ভাইয়ের রেস্টুরেন্টটা কোথায়। আমার হলো হচ্ছে পাখিমারা মোড়, পাখিমারা মোড়, ঢাকার বন্ধু হোটেল, ঢাকার বন্ধু হোটেল, নড়াগাতি থানা, নড়াগাতি থানা, জেলা নড়াইল, জেলা কালিয়া উপজেলা, কালিয়া উপজেলা, চুনখোলা অপর সাইডে, চুনখোলা অপর সাইডে। আচ্ছা আচ্ছা, তো আপনার রেস্টুরেন্টের স্পেশাল খাবার কোনটা? স্পেশাল খাবারটা চিকেন গ্রিল। এই চিকেন গ্রিলটাই আপনার কাছে স্পেশাল? তো
বন্ধুরা আমরাও কিন্তু চিকেন গ্রিলটা খেয়েছি, আমাদের কাছেও খুবই অসাধারণ লেগেছে। এই মেলায় আসলে তার একমাত্রই দোকান এবং এখানে সব নামি দামি খাবার পাওয়া যায় এবং খুব নাম করা গ্রিলটাও এখানে পাওয়া যায়। আপনারা যদি আমাদের টিমের সাথে জয়েন করতে চান তাহলে আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন। তো ভাই আপনাদের এই দোকানের নামটা কি? গণেশ মিষ্টির ভান্ডার। আচ্ছা, আপনাদের এখানে স্পেশাল মনে হয় জিলাপিটা? খুব সব কিছুই আছে। আচ্ছা, তো আপনারা কি কি বানান কি কি? আমরা মিষ্টি জগতে সব কিছুই করি, সব ধরনের মিষ্টি বানান। তো মিষ্টির ভিতরে স্পেশাল কোনটা আপনার কাছে কি মনে হয়? ছানা। ছানাটা আপনার কাছে স্পেশাল? রসমালাইও তো বানান। আচ্ছা আচ্ছা, তো এনাদের স্পেশাল হলো ছানা আর রসমালাই, তো এনাদের স্পেশাল এখানে। তো আপনার জিলাপির কেজিটা কত? দেড়শো টাকা জিলাপির কেজি। আর ছানার কেজি, ছানাটা কি কেমন চাই বিক্রি করেন? পাঁচশো টাকা কেজি। আর রসমালাই? রসমালাই তিনশো, সাড়ে তিনশো, তিনশো সাড়ে তিনশো টাকা রসমালাই। তো আমাদের শহর হিসেবে কিন্তু এখানে দামটা অনেক কম। এই যত খাবার দেখছেন মিষ্টির সব ওনারা নিজেদের হাতেই তৈরি করে এটা। আর এই যে দেখছেন এটা হলো রসমালাই, যেটা আমাদের খুলনাতে বিক্রি হয় সাতশো টাকা করে কেজি, এখানে চারশো টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তো বিভাগ আজকের মতো মেলাটা শেষের দিকে, প্রায় রাত এগারোটা বাজতে গেছে, তো মেলাটা প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন মেলাটা খুব ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, তো সবাই যার যার গন্তব্যে বাড়ি ফিরে যাচ্ছে। তো আমরাও এই মুহূর্তে আমাদের গন্তব্যে বাড়ি ফিরে যাচ্ছি যেহেতু রাত এগারোটা বেজে গেছে। আর এই মেলাটা, মেলাটা একদিনই হয়, আপনার দশমীর দশমীর দিনই এই মেলাটা হয়। তো একটা দিনে সবাই আনন্দ করে, মজা করে, এবং আজকে সবাই আনন্দ মজা উৎসব করে সবাই যার যার মতো বাড়ি ফিরে যাচ্ছে। এখন অলরেডি মেলা শেষের দিকে, তাই সবাই সবার বাড়ি ফিরে যাচ্ছে, তো আমরাও বাড়ি যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকুন আর বিলাসপুর বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। তো চলুন দেওয়া যাক। সব সব এক কেন বেরোয়?